আমার সঙ্গে রয়েছে রোহন ভট্টাচার্য, যাকে আপনারা বাসানবাপি হিসেবে এখন হেব্বি ভালোবাসেন, আর সে এবার প্রথমবার ওয়েব সিরিজে, তাই তো? হ্যাঁ, ভাসানের সময় কেউ ইংলিশ শেখাবি না। আমি ইংরেজি বলেছি না? না, আমি বললাম সবাইকে। বলো, প্রথম ওয়েব সিরিজ জীবনের, মানে তার সঙ্গে তোমার চলছে টেলিভিশনে এরকম একটা মানে কি বলবো, হোস্ট করছো না, মানে চার্ম তুমি, যেটা চার্ম। একটাই কথা বলবো, ভগবানের আশীর্বাদে ইনশাল্লাহ আমি আমার এমন একটা ফেজ যাচ্ছে লাইফে যেখানে আমি টিভিতেও আছি, ওটিটি প্ল্যাটফর্মে আছি, সিনেমাও করছি, মানে বুঝতে পারছো তো? এরকমই আমি চলতে চাই, তো সব জায়গায় আছি আমি, সর্বঘটের কাঠালি কলা হয়ে গেছি এখন আমি, তো খুব ভালো লাগছে, যেটাই করছি মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই তো চাই আমাদের, আর কি চাই? ত্রিবেণী সঙ্গম তার মানে হচ্ছে কি রোহন, তাই তো? এবার তুমি আমাকে বলো যে ব্যস্ততাটা অনেকটা নিশ্চয়, যেহেতু তিনটে প্ল্যাটফর্মে, সেহেতু ব্যস্ততাটা কীরকম রয়েছে এখন? আমি ভেবেছিলাম মেগা সিরিয়াল অফ করলে একটু ব্যস্ততা কমবে, কারণ মেগা সিরিয়ালে এভরিডে শ্যুট থাকে, এখন ব্যস্ততা বেড়ে গেছে অ্যাকচুয়ালি। কেন বেড়েছে? কারণ অনেক রকমের কাজ, এক এক জায়গায় এক এক দিন যেতে হচ্ছে, এক একটা জিনিসের শ্যুটিং, এই আজকে এখানে আছি, কালকে আবার ডান্স ডান্স জুনিয়রের শ্যুটিং আছে, সকাল থেকে রাত অবধি চলবে, পরশু আবার হইচইত শ্যুটিং আছে, 10 তারিখ আবার ডান্স ডান্স জুনিয়রের শ্যুটিং, 12 তারিখ চলে যাচ্ছি আমার সিনেমার রেকি করতে, এইগুলো বুঝেছো তো, মানে সেটা নর্থ বেঙ্গলে, মানে এক জায়গায় থাকতে পারছি না, ব্যস্ততাটা খুব বেড়েছে, ভালো লাগছে, এনজয় করছি আমি। ডান্স ডান্স জুনিয়রে এই যে ভাসানবাপি কিরকম সাড়া পাচ্ছে? প্রচন্ড। আমার তো মনে হচ্ছে যে আফটার ভজগোবিন্দ ডান্স ডান্স জুনিয়রে ভাসানবাপি আফটার ভজগোবিন্দ আমার এত বড় হিট, এই প্রথম, মানে আমি ভজগোবিন্দর পর ফিল করছি যে লোকে আমাকে ভাসানবাপি হিসেবে এত ভালোবাসছে, আমি যেখানে শোতে যাচ্ছি, কোনো জায়গায় গ্যাদারিংয়ে যাচ্ছি, প্রচুর ভালোবাসা পাচ্ছি। আর ওয়েব সিরিজ আসছে নতুন, সেখানে কীরকম সাড়া পাচ্ছ? কারণ অলরেডি লোকে ট্রেলার দেখে নিয়েছে, সেভাবে মানে সেদিক থেকে কীরকম, ধরো সহকর্মীরা কী বলছে, যারা তোমার সাথে প্রত্যেকদিন তোমার শুটিং ফ্লোরে দেখা হয়, তারা কী বলছে, মানে কী রিয়াকশন পাচ্ছ? সবাই খুব বলছে, খুব ভালো বলছে, ইভেন দেবদা পর্যন্ত দেখেছে, রুক্মিণী, মনামী, সবাই বলছে খুব ভালো হয়েছে। আর বাকি যারা আমার সাথে থাকে, কাজ করে, এবং আমার বাড়ির লোকরা, আমার বন্ধু বান্ধব, চেনা জানা পরিচিত যারা আছে, প্রত্যেকে বলছে হোস্টেল ডেজের জন্য সবাই খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি, এরকম একটা সিরিজ আগে কখনো হয়নি, প্রথমবার হচ্ছে, একদম ইউনিক একটা স্টোরি, ফ্রেশ, তো খুব ভালো হবে আই হোপ। পরিচালনা ইচ্ছা আছে? পরিচালনা অ্যাক্টিংটা এখন মানে কষ্ট মষ্ট করে চালাচ্ছি, এটাই চলতে থাকুক, পরিচালনার কথা পরে ভাববো। শেষ প্রশ্নে যাব, দীপুকে নিয়ে তো হেভি এক্সাইটেড, নতুন কেউ এলো? সবাই দীপুকে নিয়ে খুব এক্সাইটেড, আমি দেখছি, আমি সোশ্যাল মিডিয়াতে আমার কোনো ছবি পোস্ট করলেই দেখি নিচে কমেন্টে শুধু তুমি আর দীপু দি কবে একসাথে কাজ করছো। হ্যাঁ, তো যদি কখনো একসাথে সেরকম স্ক্রিপ্ট পাই কাজ করব, সবার ভালো লাগবে, আশা করি সবাই খুশি হবে কাজ করলে একসাথে। দর্শককে বলবো 25th November আসছে হইচইতে হোস্টেল ডেজ, সবাই দেখো, প্রচুর মজা পাবে, প্রচুর আনন্দ পাবে সিরিজটা দেখে, যারা যারা এই ইটিভির দর্শক সবাইকে আমি বলছি মজা করো, হইচইতে হোস্টেল ডেজ দেখো, ঠিক আছে? ডান্স ডান্স জুনিয়র ভাসানবাপি তো তোমরা দেখছোই, একদম ভাসান ডান্স করতে হয়, ভাসানের সময় ইংলিশ হবে না, ঠিক আছে? ভাসানবাপির কাজ ভেসে থাকা, সবাই ভেসে থাকো। থ্যাংক ইউ সো মাচ রোহন। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।